রোববার ভোররাত থেকেই একটানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকা থেকে শুরু করে অলিগলি সব জায়গা পানিতে ছাপিয়ে যায়। তার উপর মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়ায় সামান্য বৃষ্টিতেই নগরীর জলাবদ্ধতার রূপ। এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই আষাঢ়ের বৃষ্টি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় পরীক্ষার্থীদের জন্য। কাক ভেজা হয়ে চরম ভোগান্তি নিয়েই ছুটতে হয় পরীক্ষা কেন্দ্রে। হাঁটু সমান সড়কের পানিতে ঠিক সময়ে গাড়ি না পেয়ে বৃষ্টিও পানির মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। কেউ আবার বাধ্য হয়েই ভিজে কাদা পানি মারিয়ে কেন্দ্রে পৌঁছায়। কষ্ট তো হয়ে গেল, দেখতে পান না এখন পানি, পানির জন্য তো যেতে পারছি না, আল্লাহ জানে মনে হয় সময় অনেক লেট হয়ে যাবে। শিক্ষার্থীরা পানি বন্ধ হয়ে গেছে, কেউ পানির কারণে আসতে পারতেছে না। শুধু রাস্তাঘাটেই ভোগান্তি নয়, পানিতে তলিয়ে যায় পরীক্ষার কেন্দ্র। সকালের এক পশলা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে পানি উঠে যায়, আর তা মারিয়ে পরীক্ষায় বসতে হয় শিক্ষার্থীদের। মেঘলা আকাশে অন্ধকার শ্রেণীকক্ষে লাইট জ্বালিয়ে ভেজা শরীর নিয়েই দিতে হয় 3 ঘন্টার পরীক্ষা। জলজটের চরম দুর্ভোগ মাথায় নিয়ে পৌঁছাতে দেরি হওয়ায় শিথিল করা হয় সময়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মনে করেছিলাম পরীক্ষা হলে ঢুকতে পারবো না, আল্লাহ রহমতে গাড়ি 3-4 বার চেঞ্জ করতে হয়েছে, কতটুকু এসে পানির জন্য বন্ধ হয়ে গেছে, আবার অন্য গাড়ি নিতে হয়েছে। হওয়ার থেকে দেখতেছি সরকারের পানি সবসময় অবস্থায় থাকে, দূর দূরান্ত থেকে আসছে, সেটা বোর্ডের প্রভিশন অনুযায়ী, শিক্ষা বোর্ডের প্রভিশন অনুযায়ী যেভাবে ব্যবস্থা না তাদেরকে আমরা সেভাবে নিয়ে আসি। এদিকে পরীক্ষার শেষেও দুর্ভোগের শেষ ছিল না তাদের। বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়ার ভয়ে আগামী পরীক্ষাগুলোতে উপস্থিতি নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক পরীক্ষার্থীরা। মনে করছে আমি ঠিক টাইমে এক্সামে আসতেই পারবো না, প্রচুর পানি ছিল, প্রচুর বাজে অবস্থার মধ্যে আসছি, তার উপরে এসে আবার এখানে ভিজে পুরো এক্সাম দিতে হয়েছে, আর হাঁটু হাঁটু পানি পুরো ভিজা ভিজা অবস্থায় পরীক্ষা দিয়েছি। শুধু এইচএসসি পরীক্ষার্থী নয়, জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকেও। সিটি কর্পোরেশন ও সিডিএ সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলছে না বলে দাবি তাদের। নগরীতে জলাবদ্ধতা নিরসনে 3টি সংস্থার 4টি প্রকল্পের কাজ চললেও তার কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। সামান্য কিংবা মুষলধারে বর্ষণেই পানির নিচে তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম, যার কারণে আজকে এইচএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষজন পড়েছে চরম দুর্ভোগে। এই অবস্থা থেকে কখন পরিত্রাণ মিলবে এর উত্তর নেই যেন কারো কাছেই। নগরীর কাপাসগোলা এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।